প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, এবার আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, একেবারে ব্রেকিং নিউজ, বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ খবর। বন্ধুরা, পাশাপাশি থাকছে স্কুল শিক্ষা দপ্তর, যথেষ্ট আশাবাদী। আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ খবরটি এই ভিডিওতে তুলে ধরছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, উঠে আসছে দুটি বড় খবর, বিকাশ ভবনের গুরুত্বপূর্ণ খবর এবং স্কুল শিক্ষা দপ্তর নিয়োগ বিষয়ে আশাবাদী। বন্ধুরা, আপার প্রাইমারির ক্ষেত্রে যে খবরটি উঠে আসছে, 2014 উচ্চ প্রাথমিকের টেট এবং 2016 সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলে 14,339টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। প্রথম দফায় প্যানেল চূড়ান্ত হয়েছিল, কিন্তু 2020-11 ডিসেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য মহাশয়া অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগে সেই তালিকা খারিজ করে দিয়েছিলেন। 2021-4 জানুয়ারি থেকে সম্ভাব্য প্রার্থীদের নথি যাচাই করে 31 জুলাইয়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি। তারপর 1.5টি বছর পার হয়ে গিয়েছে নিয়োগ অধরা, এবং দুবার ইন্টারভিউতে বসা প্রার্থীদের মনে প্রবল আতঙ্ক তৈরি করেছে। কিন্তু এখানে জানিয়ে রাখা দরকার, স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা অবশ্য নিয়োগের বিষয়ে যথেষ্ট আশাবাদী এবং তারা কিন্তু পজিটিভ। তাদের দাবি, যে তালিকা নিয়ে সমস্যা ছিল তা কোর্টের নির্দেশে বাতিল হয়েছে। উচ্চ প্রাথমিকে প্রথম দফায় ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন 28,900 জন। সেই মেধাতালিকা বেরোনোর পরে নানা অভিযোগে 2034টি মামলা হয়, 21 মাসে 53টি মামলা শুনানি হয়ে তালিকা ও নিয়োগ বাতিল হয়েছে। আদালতের নির্দেশে দ্বিতীয় দফায় পুনর্নিয়োগে 2021-21 জুন 15,436 জনের ইন্টারভিউ তালিকা প্রকাশ করে SSC। সেখানে অভিযোগ থাকায় মামলা হয় যা বিচারাধীন। কমিশন আদালতে জানায়, 2021-জুন মাসের ওই তালিকা অনুযায়ী 12,792 জন প্রার্থী ইন্টারভিউতে উপস্থিত হয়েছেন। টেট ওয়েটেজের স্কোরে ভুল থাকায় 233 জনকে বাদ দেওয়ার আবেদন জানানো হয়। ডিভিশন বেঞ্চের নির্দেশে নতুন করে 1,585 জনের ইন্টারভিউ হয়। গত বছর 30 সেপ্টেম্বর আদালত সেই মেধাতালিকা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মহামান্য কলকাতা হাইকোর্টে জমার নির্দেশ দিয়েছিলেন। কমিশন তা এখনও জমা করেননি। বিকাশ ভবন সূত্রে উঠে আসছে বড় খবর, নিরপেক্ষ সংস্থাকে দিয়ে ফের OMR যাচাই চলছে, এ মাসেই সেই রিপোর্ট আসার কথা। অবশ্য পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সুশান্ত ঘোষের দাবি, দীর্ঘদিনের ধারাবাহিক লড়াইয়ে আমরা শুধু মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের স্কুলের শিক্ষক হিসাবে নিয়োগের আবেদন করেছি। 30 জানুয়ারি টেট বিজ্ঞপ্তির 9 বছর হবে। SSC চেয়ারম্যান অবশ্য তাদেরকে জানিয়েছেন যে মেধাতালিকা এবার বেরোবে তা বারবার যাচাই করা হচ্ছে, অর্থাৎ উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য উঠে এলো, যা বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বন্ধুবান্ধবদের মধ্যে বেশি করে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে। বন্ধুরা, এখন এটুকুই। এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।